আজ কে সুব্রজিৎ, 21শে জানুয়ারি যে গণ্ডগোলে ঘটনা ঘটেছিল, প্রথম ভাঙড় এবং তার আওয়াজ এসে পরে কলকাতার একেবারে রাজপথে ধর্মতলা একেবারে পুলিশের সাথে কার্যত খণ্ডযুদ্ধ হয়েছিল আইএসএফ কর্মীদের। সেই ঘটনায় নওশাদ সিদ্দিকী সহ একাধিক আইএসএফ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদের মধ্যে 25 জনকে আজকে কিন্তু এই ব্যাংকচাল আদালতে তোলা হয়। মূলত নিউ মার্কেটের থানার মামলা এবং হেয়াস্ট্রিট থানার মামলায় আজকে কিন্তু এই পেশ করা হয়েছিল নওশাদ সহ বাকিদের। কিন্তু আজকে নওশাদের আইনজীবীরা তারা কিন্তু কোনো জামিনের আবেদন জানাননি। তাদের যেটা যুক্তি, আগামীকাল হাইকোর্টে তার জামিনের আবেদনের শুনানি রয়েছে। সেই কারণে যেহেতু নিম্ন আদালতে মামলাটি চলছে, নিম্ন আদালতে সেই জামিনের আবেদন জানানো হয়নি। কার্যত স্বাভাবিকভাবেই 14 দিনের জন্য তাকে পরবর্তী আরও জেলে হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এবং যেটা মনে করছেন নওশাদ সিদ্দিকীর এবং আইএসএফের যারা বাকি কর্মীরা রয়েছেন তাদের আইনজীবীরা, যে আগামীকাল যে হাইকোর্টে যে শুনানি রয়েছে সেখান থেকে সদর্থকদের উত্তর তারা পেতে পারেন, সে কারণেই নিম্ন আদালতে তারা কোনো রকম জামিনের আবেদন জানাচ্ছেন না। তবে নওশাদ আজকেও ফের বেরিয়ে কিন্তু প্রশাসন এবং পুলিশের বিরুদ্ধে তোপ দেখেছেন। তিনি যেটা জানিয়েছেন তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এবং পুলিশ যে চার্জশিট তোমাকে সামনে তো ছেড়ে দিন, কি অবস্থা নওশাদ ভাই, কাল তো হাইকোর্টে আপনি বলবেন না, বলবেন না, আইনের প্রতি পূর্ণ হতে আসতে আছে। আইন আপনি চুরি করে যান, হয়ে যান, আপনি চুরি করে গেলে আমার চুরিটা ভাই 12,000-15,000 জুতো নয়, আতে হয় না 6 পুমা অ্যাডিডাসের নয় একদম, এই মোবাইল ঘড়ি কেন, আর আমার 2 লাখেরও ঘড়ি না, চুরি করে যান। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে একটি গণধর্ষণের মামলায় পুলিশকে রীতিমতো ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। অভিযোগ দায়েরের পর 10 দিন পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত একজনও গ্রেফতার হলো না, এটা কি হচ্ছে? পুলিশের ঢিলেঢালা মনোভাব দেখে আদালত যন্ত্রণাবিদ্ধ, মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার। মহিলা কনস্টেবল নেই, এই অজুহাতে জিডি করে ফেলে রেখেছেন? মহিলা কনস্টেবল নেই কেন, এটা কি চলছে? 10 দিন পরেও পোশাক বাজেয়াপ্ত করা হয়নি কেন? মোবাইল ফোন কেন বাজেয়াপ্ত করা হয়নি? আপনারা তো পুরো ব্যবস্থা ভেঙে দেবেন, মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার। 3 সপ্তাহের মধ্যে নির্যাতিতাকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া নির্দেশ। ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপারকে গোটা ঘটনা খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার নির্দেশ। বিষ্ণুপুর থানা এবং বাঁকড়াহাট আউটপোস্টের ভূমিকাও পুলিশ সুপারকে খতিয়ে দেখার নির্দেশ। মহিলা কনস্টেবল ছিলেন কি না, এফআইআর দায়েরে কেন দেরি, তা খতিয়ে দেখবেন এসপি। শুক্রবারের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে বলে নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি। অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত করতে হবে, নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। তদন্তে নজরদারিতে একজন উচ্চপদস্থ পুলিশ অফিসারকে নিয়োগ করার নির্দেশ। আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানি। গণধর্ষণের ঘটনাকে চাপবার জন্য গোটা পুলিশ বাহিনীর একটা প্রচেষ্টা আমরা দেখলাম, এখনও কেউ গ্রেপ্তার হয়নি 10 দিন প্রায় পেরিয়ে যাওয়ার পরে। তো এই মেডিকেল পর্যন্ত যেখানে হয়নি, সেই মেডিকেল করার ক্ষেত্রে বারংবার ভিকটিমকে চাপ দেওয়া হচ্ছে যাতে করে এর মেডিকেল রিপোর্টে তিনি যেন সত্যি কথাগুলো না ডাক্তারবাবুরা লেখেন। এই ঘটনা ভয়ঙ্কর, তাই আমি বলবো যে আজকে মহামান্য বিচারপতি রাজশেখর মান্থা তিনি অর্ডার দিয়েছেন, নির্দেশ দিয়েছেন যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে তাকে সুরক্ষা দেওয়া, 164 স্টেটমেন্ট, ম্যাজিস্ট্রিয়াল স্টেটমেন্ট রেকর্ড করা, এবং মহামান্য বিচারপতি পুলিশকে বলেছেন যে অ্যারেস্ট করতে হবে এফআইআর নেমড অ্যাকিউজদেরকে। পরশু আবার আছে, দেখা যাক কী করা যায়। গণধর্ষণের যে সেকশন সেটা পর্যন্ত তারা বসাননি, তাহলে এর পিছনে কি অন্য কোনো কারণ আছে?